আসসালামু আলাইকুম সুপ্রিয় অসংখ্য শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু তোমাদের যেতে চেষ্টা করবো, আশা করি তোমরা একটু খেয়াল করবে। এখানে দেখো আমাদের সি প্রথম অধ্যায়ে পাঁচ সাত ও আট আসছে। এখানে তোমাদের দুটা প্রশ্ন করা হয়েছে, প্রথম অধ্যায় থেকে দুটা প্রশ্ন করা হয়েছে পাঁচ সাত এবং আট। এখানে কি বলছে, বাংলাদেশের নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তন প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করো। তাহলে বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান যদি আমরা বর্ণনা করি তাহলে প্রশ্নটা মোটামুটি একটু বড়ই হবে। এখানে দেখো যে আমাদের পাঠ্য বইয়ের অষ্টম শ্রেণীর পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ্য বইয়ের নয় পৃষ্ঠায় পাঠ সাত ও আট আছে, বাংলাদেশে বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভাবন। এখানে এই পাঠ সাত এবং আট এই দুইটা পাঠ যদি আমরা করি তাহলে এখানে যে প্রশ্নটা চাইছে সেই প্রশ্নটার উত্তর আমরা খুব সহজে দিতে পারবো। আশা করি এই পাঠটা তোমরা কমপক্ষে তিন থেকে চারবার যতক্ষণ না বুঝো ততক্ষণ এই পাঠটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। পড়ার পরে এখানেই ওই তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ সেই অবদানগুলির কথাগুলি এখান থেকে বেরিয়ে আসবে। আসলে তারপরে সেই প্রশ্নগুলি তোমরা উত্তর খাতায় লিখবে। তবে মূল্যায়ন নির্দেশিকা আছে, কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী লিখতে হবে। যেমন কি আছে, বিষয়বস্তুগত জ্ঞান, এখানে সে আমাদের জ্ঞান নির্ভুল তথ্য প্রদান, এখানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, নির্ভুলভাবে এখান থেকে ব্যক্তিত্বের নাম নিবে। আর প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান, সে যে প্রশ্নে যতটুকু চাইছে ঠিক ততটুকু, মানে এলোপাতাড়ি লিখলে চলবে না। তারপরে সে নিজস্ব মতামতের যৌক্তিক ব্যাখ্যা প্রদান, এখানে এই ক্ষেত্রে তোমার শিক্ষার্থী হিসেবে তোমার একটা নিজস্ব মতামত আছে, সেই মতামতটা যৌক্তিক হইতে হবে, অযৌক্তিক হলে চলবে না। তাহলে এরকমভাবে আমরা সে প্রথম অধ্যায়ের পাঠ সাত এবং আটের উত্তর আমরা এই নয় পৃষ্ঠায় আমরা এই দুটা পৃষ্ঠা যদি ভালোভাবে পড়ি তাহলে সেই উত্তরটা করতে পারবো। তারপর আবার দ্বিতীয়টা আসছে, যেটা দ্বিতীয় অধ্যায় আছে, দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এখানে পাঠ এক সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি, পাঠ দুই সাতই মার্চের ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। এখানে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে সাতই মার্চে একটা কী ছিল, এক ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই 15 পৃষ্ঠায় আমরা পাঠ দুয়ে সেই সাতই মার্চের ভাষণটা আমরা যদি ভালোভাবে পড়ি এবং কয়েকবার পড়ি, পড়ার পরে সেইখান থেকে আমরা সেই তাৎপর্যটা কী সেটা আমরা সুন্দর করে অবশ্যই লিখতে পারবো যদি একটু মনোযোগী হই। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর এখানে মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সেই দুটা অধ্যায় আমরা পড়ে তারপরে এই প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে পড়ব। দেখো এখানে কী দিছে, যে পার্ট এক এবং দুই এই দুইটা পার্ট দ্বিতীয় অধ্যায়ের এই দুই পার্ট করার পরে আমরা কী করবো, সাতই মার্চের ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি, এই ভাষণের পরেই মুজিবুর রহমানের এই ভাষণের পরেই আমরা মানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিলাম এবং সেই প্রস্তুতি অনুযায়ী বাঙালির স্বাধীনতার যে প্রস্তুতি ছিল, যুদ্ধের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি সম্পর্কে এখানে 15 পৃষ্ঠে আছে। সেই পৃষ্ঠাটা ভালোভাবে পড়ে সেই পাঠ দুই ভালোভাবে পড়ে তারপরে আমরা সেই প্রশ্নের উত্তর লিখব। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছ, তোমাদের সেই অ্যাসাইনমেন্টটা খুব সুন্দরই হয়েছে। তবে তোমরা যদি মিল ঝিল করে সুন্দর করে বুঝে পড়ে লিখতে পারো তাহলে আশা করি খারাপ হবে না। তাহলে তোমরা আশা করি নির্ধারিত সময়ে তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলি অত্যন্ত ভালো করে সুন্দর করে লিখে আমাদের কাছে নিয়ে আসবে। আর সেই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।